ফাইনালি গেস আমাদের ফ্রি ফায়ার গেমের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার জন্য মারাত্মক আরেকটি নতুন ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে। ইভেন্টটা কি মিস্টার শপ ইভেন্ট হবে নাকি অন্য কোনো ডিসকাউন্ট ইভেন্ট হবে, গেরনা থেকে আসা কনফার্ম আপডেট আজকেরই ভিডিওটিতে আমি আপনাদেরকে 100% শ্যুর দিয়ে এ টু জেড রিভিউ করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করি সকলেই খুবই ভালো আছেন। সো গেস ফাইনালি কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার জন্য নতুন আরেকটি ডিসকাউন্ট ইভেন্ট কনফার্ম হয়ে গেছে। আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর এই নতুন ডিসকাউন্ট ইভেন্ট আপনারা সকলেই কবে দেখতে পারবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে 100% কনফার্ম আপডেট জানিয়ে দিব। এই সার্ভিস আপনারা হয়তো জানার পর অবাক হয়ে যাবেন যে ফাইনালি আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার জন্য 100% কনফার্ম হয়ে গেছে। লবি এন্ট্রি অ্যানিমেশনের নতুন আরটি মোকো স্টোর ইভেন্ট, সো ইভেন্টের অফিসিয়াল ব্যানার এন্ড 100% কনফার্ম আপডেটও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানিয়ে দিব। এমনকি গেস OB44 আপডেট স্পেশাল নতুন ইভেজের বড় সড়ো একটি আপডেট চলে আসছে আমার হাতে, যেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এ টু জেড রিভিউ করে দেখিয়ে দিব। আর হ্যাঁ গেস, আমাদের নতুন গোল্ডেন শীট বান্ডেলে ইভেন্টের আপডেট শো করে আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলের জন্য উইকলি গিভার ব্যবস্থা করা হয়েছে। এমনকি আমাদের লাস্ট ভিডিওর উইকলি গিভার রেজাল্টও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানানো হবে। তো আজকের এই ভিডিওটা প্রথম থেকে না টেনে লাস্ট পর্যন্ত পড়ে দেখলে সমস্ত কিছু বুঝতে পারবেন। তো চলুন গাইস আজকের এই ভিডিওটি শুরু করে ফেলি। গাইস আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করতেছিলেন বিডি সার্ভার এমন কি সার্ভার জন্য নতুন মোকো স্টোর ইভেন্ট কবে আসবে, এমনকি গাইস অ্যানিমেশনের ইভেন্ট কবে আসবে। তো ফাইনালি চলুন ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে অফিসিয়াল ব্যানার শো করে ইভেন্টটা রিভিউ করে দেখা দিচ্ছি। আশা করছি গাইস ফার্স্ট অফ অল অফিসিয়াল ব্যানারটা দেখতে পারতেছেন, এমনকি গাইস এই যে স্ক্রিন স্ক্যাপ করে আমাদের মোকো স্টোর ইভেন্টটা দেখতে পারতেছেন। এই মোকো স্টোরে ইভেন্ট আপনারা সকলেই বিডি সার্ভার এমন কি সার্ভার জন্য 15 এপ্রিল অ্যাভেলেবল হতে দেখতে পারবেন 100% কনফার্ম, যেখানে কিন্তু মোটামুটি 890 ডায়মন্ডের মতো হলেই এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা স্ক্যামের স্কিন এমনকি লবি এন্ট্রি অ্যানিমেশন অ্যাভেলেবল ভাবে বের করে ফেলতে পারবেন। জোস লেভেল একটা ইভেন্ট আসে চলেছে, সো যাদের কাছে ভালো কোনো লবি এন্ট্রি অ্যানিমেশন নাই এমনকি এখান থেকে পছন্দের যে কোনো একটা লবি এন্ট্রি অ্যানিমেশন কিন্তু চাইলে আপনারা বের করে রাখতে পারেন। হ্যাঁ এটা বলে রেখা ভালো যে OB44 আপডেটের পরেও কিন্তু নতুন লবি এন্ট্রি অ্যানিমেশন আমাদের গেমেতর অ্যাভেলেবল করানো হবে। এই সুরকেস গতকালকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানা রাখছিলাম যে বিডি সার্ভার এমন কিনে সার্ভার জন্য আজকে এই বোনাস ডায়মন্ড টপ আপ ইভেন্ট দেখতে পারবেন। টোটাল 1000 ডায়মন্ড টপ আপ করলে কিন্তু আপনারা সকলে এখান থেকে এক্সট্রা ডায়মন্ড ফ্রিতে ক্লেম করতে পারতেছেন। সো এই ইভেন্ট আপনারা যারা কমপ্লিট করেন না এখনো পর্যন্ত, এমনকি সর্বোচ্চ কম টাকায় 100% ট্রাস্টেড এর সাথে ডায়মন্ড টপ আপ করতে যাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই বম টপ আপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করে নিতে পারেন। লিংক কিন্তু অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এমনকি ফার্স্ট পিন কমেন্টে দেওয়া আছে। এছাড়াও নিত্য নতুন গিভওয়ে সহকারে কিন্তু ধামাকাদার অফার কিন্তু এখানে অলওয়েজ চলতেই থাকে। সো আমার মতো যারা ডায়মন্ড টপ আপ করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এখান থেকে ডায়মন্ড টপ আপ করে নিতে পারেন 100% ট্রাস্টেড। সো গাইস ফাইনালি এবার চলুন কথা বলা যাক আমাদের ফ্রি ফায়ার গেমের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার জন্য নতুন গোল্ডেন শীট বান্ডেল এমনকি গাইস পূর্ণ যে গোল্ডেন শীট বান্ডেল গুলো এগুলো কবে কোন ইভেন্টের ভিতর দেখতে পারবেন। স্কেটবোর্ড যে বান্ডেল গুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু গাইস OB44 আপডেটের পরেই আপনারা সকলে একেবারে দেখতে পারবেন, বিকজ ঈদ কিন্তু ফাইনালি চলে গেছে। এমনকি গাইস আজকে 12 এপ্রিল, এখনো পর্যন্ত ইভেন্টের অফিসিয়াল ব্যানার অথবা কনফার্ম ডেট এগুলা কিছুই পাওয়া যায় নাই, যেখানে কিন্তু রমাদান ইভেন্ট স্পেশালি বিডি সার্ভার এমনকি নেস সার্ভার জন্য এই বান্ডেল গুলো রিটার্ন করার কথা ছিল একটা রিং ইভেন্টের ভিতর। তবে আপনারা তো একটা বিষয় সকলেই জানেন, এই ইভেন্টটা কনফার্ম হওয়া সত্ত্বেও ইভেন্টটা আসার আগে গেস অনেকগুলো ইভেন্ট চলে আসছে, যার মধ্যে কিন্তু কালকে আরো একটা ইভেন্ট আসতে চলেছে। বাই দ্য ওয়েস রাত 12টার পর কিন্তু ফাইনালি বিডি সার্ভার এমনকি নেস সার্ভার জন্য এই টাইটান স্কার রিং ইভেন্ট দেখতে পারবেন, যেখানে কিন্তু আপনারা সকলেই দেখতে পারতেছেন এই যে রমাদান স্পেশাল নতুন স্কার স্কিন এমনকি পূর্ণ যে রেয়ার স্কিন গুলো রয়েছে এগুলো কিন্তু থাকতেছে। সো অফিসিয়াল ব্যানারের ভিতর এরকম কিছু এখনো পর্যন্ত গেনা উল্লেখ করে নাই যে গ্র্যান্ড প্রাইজ গুলো আপনাদেরকে স্পিনের মাধ্যমে নিতে হবে, বাদ বাকি আইটেম গুলো কিন্তু টোকেন এক্সচেঞ্জ এর মাধ্যমে নেওয়া যাবে। দ্যাট মিন্স গ্র্যান্ড প্রাইজ কিন্তু আমরা টোকেন এক্সচেঞ্জ এর মাধ্যমে নিতে পারবো, যদি আর কি আমাদের লাকটা ভালো না থাকে এমনকি টোকেন যদি পর্যাপ্ত পরিমাণে হয় সেই ক্ষেত্রে। আর হ্যাঁ এখানে কিন্তু অবভিয়াসলি ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে, আমরা আপনাকে এই বিষয়টা জেনে রাখলাম, ইউনিভার্সাল টোকেন যে কিন্তু কাজে আসবে না এখানে। আচ্ছা গাইস একটা বিষয় আপনাদেরকে জিজ্ঞেস করতে ভুলেই গেছিলাম, সেটা হলো কি আপনাদের ঈদ সকলের কেমন কাটছে? আই হোপ সকলের ঈদটা আলহামদুলিল্লাহ অনেক বেশি পরিমাণে ভালো গেছে। আর হ্যাঁ আপনারা আমার রেগুলার ভিউয়ার যারা আছেন তারা অলরেডি সকলেই জানেন যে নেক্সট ওয়েপন রয়্যাল সেশনে কোন কোন রেয়ার গান স্কিন আসতে চলেছে। দুটো গান স্কিন আসবে না গাইস, এবার ওয়েপন রয়্যালে মাত্র একটা স্কিন আসবে, যেটা কিন্তু লেজেন্ডারি একটা গান স্কিন হবে আমাদের এক্সিমেটের ডাবল ম্যাগাজিন এমনকি সিঙ্গেল রেট অফ ফায়ারওয়ালা। এই গান স্কিনটা আপনারা সকলে আমাদের নেক্সট ওয়েপন রয়্যাল সেকশনে ভিডিও সার্ভার এমনকি নেস সার্ভার জন্য দেখতে পারবেন, এটা কিন্তু গাইস 110% কনফার্ম। সো আশা করছি এই বিষয়টাও ক্লিয়ারলি বুঝতে পেরে গেছেন। আচ্ছা গাইস আমাকে অনেকে কমেন্ট করে থাকেন আপনার সাথে অ্যাড হতে চাই, এমনকি আপনার সাথে গেমপ্লে করতে চাই, আপনার গিল্ডে আসতে চাই। বর্তমানে গাইস আমার গিল্ডে কিছু অ্যাক্টিভ প্লেয়ার প্রয়োজন, যারা কিন্তু প্রতি সপ্তাহে গিল্ড ওয়ার্স গেমপ্লে করতে পারবে, এমনকি গিল্ডে অ্যাক্টিভ থাকবে, গিল্ডের মেম্বারদের সাথে ভালো ব্যবহার করবে, এমনকি এঙ্গেজ থাকতে পারবে অলওয়েজ। গিল্ডে ঢুকার জন্য ওইরকম কিছু রুলস নাই, জাস্ট বেসিক কিছু রুলস। প্রথমত সপ্তাহে একদিন শনিবার গিল্ড ওয়ার্স হয়, সো অবশ্যই কিন্তু আপনাকে গিল্ড ওয়ার্স গেমপ্লে করতে হবে।
দ্বিতীয়ত গিল্ডের যে কোনো মেম্বার ইনভাইট করলে যাইতে হবে, এমনকি গ্রুপে থাকা অবস্থায় পসিবল হলে মাইক অন করে কথা বলতে হবে, আর না হলে মেসেজে কথা বলতে হবে। তৃতীয়ত সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সো আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। আর হ্যাঁ, আপনাকে কিন্তু অবশ্যই একজন অ্যাক্টিভ প্লেয়ার হতে হবে। তো সমস্ত কিছু শোনার পর যদি মনে হয় আপনি গিল্ডে আসবেন তাহলে কিন্তু অবশ্যই গিল্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারেন। মোটামুটি গিল্ড অনেকটাই ফাঁকা আছে, সো মোটামুটি প্লেয়ার নেওয়া যাবে অনেক। ইউআইডি কোড কিন্তু অবশ্যই স্ক্রিনের উপর আমি শো করে দিয়েছি। তো 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করিয়ে গিল্ডে রিকোয়েস্ট পাঠানোর পরে 24 ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে গিল্ডে নিয়ে নেওয়া হবে, যদি আর কি নেওয়া হয় সেই ক্ষেত্রে। আর হ্যাঁ, অনেকে আছেন 24 ঘন্টার আগে অন্য গিল্ডে আবার চলে যান, এরকমটা কিন্তু অবশ্যই করবেন না। আর হ্যাঁ, আরো একটা কথা, অনেকে আমাকে বলতেছিলেন যে ভাই আপনার সঙ্গে অ্যাড হতে চাই, তো যা যারা আমার ভালোবাসার মানুষ আছেন আমার সাথে অ্যাড হয়ে গেমপ্লে করতে চান তারা কিন্তু অবশ্যই আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারেন। সর্বোচ্চ আমি চেষ্টা করবো সবার সঙ্গে অ্যাড হয়ে গেমপ্লে করার জন্য। সো যাই হোক গাইস, ফাইনালি বল চলুন আমরা আমাদের লাস্ট বিরু উইথ লিগ এর রেজাল্ট সম্পর্কে জেনে আসি। আমি আপনাদের সকলকে জানিয়ে রাখছিলাম মাত্র 1k লাইক এন্ড 8k ভিউজ কমপ্লিট করে দিতে পারলে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই উইথ লিগ এ করে দিব। আশা করছি উইনারকে স্ক্রিনে দেখতেই পারতেছেন, ভাইটির অ্যাকাউন্টে অলরেডি উইথ লিগ এ চলে গেছে। আপনিও গাইস আই ভাইটির মতো আজকের এই ভিডিওটিতে কমেন্ট করেন, এমনকি সকলে মিলে লাইক করেন। তো আজকের এই ভিডিওটিতে মাত্র 1k লাইক এন্ড 10k ভিউজ এতটুকু কমপ্লিট করে দিতে পারলে কিন্তু আপনাদের মধ্যে থেকে লাইক উইনারকে অবশ্যই আমি আবারও গিভওয়ে করে দিব। সকলে মিলে উড়াও ধরে লাইক করেন এন্ড গাইস কমেন্ট করেন। কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনি ইউআইডিটা দিতে ভুলবেন না, তবে স্প্যাম কমেন্ট হলে কিন্তু হবে না। ভালো একটা কমেন্টের পাশাপাশি অবশ্যই আপনার গেমের ইউআইডিটা দিয়ে যাবেন, তো উইন হলে কিন্তু অবশ্যই আপনাকে আমি উইকলি গিভওয়ে দিয়ে দিব। তো এতটা গরমের ভিতর আপনাদের জন্য এত কষ্ট করে এতগুলো লিখছেন, আপডেট ম্যানেজ করে ভিডিওটা মেক করতেছি। সো আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে একটা করে লাইক করবেন এন্ড এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। মারাত্মক একটি বড়সড় আপডেট, সেটা হলো গিয়ে OB44 আপডেটের পর আপনার সকলে আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর গিল অ্যাডজাস্টমেন্ট স্পেশাল গিল্ড স্টোর সেকশনে আপনার সকলে এই রিওয়ার্ডসগুলো দেখতে পারবেন। এখানে যে সেম টু সেম আইটেমগুলো দেখতে পারতেছেন ওইগুলো কিন্তু সেম টু সেম ভাবে এক্সচেঞ্জ করতে পারবেন না আই থিঙ্ক। তবে এই যে ফিমেল বান্ডিটি দেখতে পারতেছেন, এই ফিমেল বান্ডিটি আপনার সকলে একদম ফ্রিতে ক্লেম করতে পারবেন গিল্ড টোকেন এক্সচেঞ্জের সাহায্যে। অপরদিকে গেস আমাদের গিল্ড রাউন্ডগুলো যে স্টার্ট হয় প্রতি সপ্তাহে একদিন থাকে, ওইটা কিন্তু সপ্তাহে 3 দিন বিভক্ত করে দেওয়া হবে। তবে আপডেটের পরেই জানা যাবে যে দিনগুলো কি হতে চলেছে। প্রেডিকশনালি ভাবে যদি বলতে চাই সেক্ষেত্রে কিন্তু বলতেই হচ্ছে শনি রবি সোম। আর হ্যাঁ গেস, এই রিলেটেড আরও নতুন কোনো লিখছেন আপডেট পেলে অবভিয়াসলি জানিয়ে দিব। নতুন কিছু কমেন্ট করেন গেস, পাশাপাশি ফানি কমেন্ট চাই অবভিয়াসলি। সো আমাদের নেক্সট ভিডিওটিতে ওরা ধরা কমেন্ট করবো ইনশাল্লাহ। আর হ্যাঁ গেস, 17 এপ্রিল OB44 আপডেট উপর আপনার সকলে গাড়ির উপরে আপনার সকলে গ্লোয়াল বসায় প্যাক করতে পারবেন, এমনকি গেস আপনার টিমমেটকে রিভাইভ করতে পারবেন, আপনি রিভাইভ হইতে পারবেন অথবা গ্লোয়াল বসানো যাবে। দ্যাট মিনস মোট কথা হচ্ছে এটা গাড়ির উপরেই। পাশাপাশি সকল আপডেটগুলো স্ক্রিন পর আশা করছি দেখতেই পারতেছেন এক একে। সো এগুলো যদি আমি আপনাকে এক এক বলি তাহলে অযথে সময়টা নষ্ট হবে, তার থেকে অনেক ভালো হয় যদি ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারেন। সো গেস ফাইনালি চলুন কথা বলা যাক আমাদের ফ্রি ফায়ার গেমের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার জন্য নতুন ডিসকাউন্ট ইভেন্ট আপনার সকলে কবে দেখতে পারবেন। মোটামুটি কিছুদিন আগে গেস নতুন মিস্টি শপ ইভেন্টে চলে গেল, তবে গেস মিস্টি শপ ইভেন্টে কিন্তু অনেক প্লেয়ারের কাছে ভালো লাগে না, যার মধ্যে কিন্তু আমি। মিস্টি শপ ইভেন্টের ভিতর ভাই তেমন ভালো কিছু আইটেম দেয় না, তবে আমাদের নতুন লাকিউল একটা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পারবেন সামনের মাসের। দ্যাট মিনস মে মাসের 1 থেকে 5 তারিখের ভিতর যে কোনো একটা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পারবেন। সব থেকে বেশি চান্সেস রয়ে গেছে লাকিউল ডিসকাউন্ট ইভেন্ট আসার, যেখানে কিন্তু আপনাদের লাকটা যদি ভালো থাকে দেখে মাত্র 9 ডায়মন্ডে। হ্যাঁ গেস, 9 ডায়মন্ডে আপনারা অনেক অনেক আইটেম পারচেস করে নিতে পারবেন। এখনো পর্যন্ত সামনের মাসটা আসতে মোটামুটি অনেক দেরি আছে গেস, ইভেন্ট আসার 7 দিন আগে অথবা 3-4 দিন আগে আমি আপনাদেরকে অফিসিয়াল ব্যানারটা পাওয়া মতো সবার আগে এয়ার টু জেড রিভিউ করে দেখিয়ে দিব কোন কোন রেওয়ার্ডস থাকতে পারে। ওইগুলোর মাঝে কিন্তু আমাদের OB44 আপডেট স্পেশাল নতুন রেওয়ার্ডসগুলো থাকার সম্ভাবনা রয়েছে। অফিসিয়াল রিভিউ গেস আপাতত এতটুকু লিক্স পাওয়া গেছে আমাদের নতুন ডিসকাউন্ট ইভেন্টের। সো ডিসকাউন্ট ইভেন্টের যদি এরপর আর নতুন কোনো লিখছেন আপডেট পাই সেক্ষেত্রে তো এইভাবে আমি আপনাকে সবার আগে এয়ার টু জেড রিভিউ করে দেখিয়ে দিব। সো গেস এই ছিল এখনকার মতো ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো পরবর্তী আপডেটের নিউজ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ গাইস।